हे एवरीवन, अस्सलामु अलैकुम। केमन आछेन आपनारा सबाई? आशा करछि आल्लाहर अशेष रहमते जे जेखाने आछेन भालो आछेन, सुस्थ आछेन। आलहामदुलिल्लाह आमरा सबाईओ आल्लाहर अशेष रहमते अनेक भालो आछि, सुस्थ आछि। तो थामनेल देखे तो बुझे गेछेन आमार आजकेर ब्लगटि कि निये। तो एखाने देखते पाच्छेन आमार छोटो भाई, ओके আমি চুল কাটিয়ে দিয়েছিলাম দুই দিন আগে। তো তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, তাই ভিডিও করা হয়নি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আমি এর আগে আর কখনো কারো চুল কেটে দেইনি, এই প্রথম। আর ওর চুল অনেক ঘন মাশাআল্লাহ। তো এখানে খালি খালি লাগছে আসলে, ওখানে লাইটের আলো যাচ্ছিল তাই ওখানে খালি খালি মনে হচ্ছে, কিন্তু খালি না, অনেক ঘন উঁচু। তো যাই হোক, আমার চুল কাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলা কচি শাক। তো এটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী একটা শাক। তবে আমার বাসার কারো ডায়াবেটিস নেই আলহামদুলিল্লাহ। তো তবুও এই শাকের গাছ রয়েছে আমাদের অনেক। তো এটা প্রায় খাওয়া হয়, আর তাছাড়া এই শাকটা অনেক মজার একটা শাক, তাই আমার অনেক ভালো লাগে, আর আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। আর এই শাকের গাছটা একটু লতা টাইপের, তাই আমি এগুলো পাতাগুলো একটা করে ছিঁড়ে নিচ্ছি। তো এভাবে ভালো ভালো পাতাগুলো ছিঁড়ে নিতে হবে। তো আমি একটা একটা করে ছিঁড়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই শাকের বিচি বলা যায়। তো এখানের মধ্যে ছোট ছোট বিচি রয়েছে, তবে এটা পাকলে অনেক লাল হয়ে যায়। আমরা এটা খাই না, তবে শুনেছি অনেকেই খায়। তো যাই হোক, এটা পাকলে, এর বিচিটা ফেললে কিন্তু এই গাছগুলো ওঠে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে বেছে নেওয়ার পর ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। তো আজকে আমি এই শাকটা কিভাবে রান্না করি সেটা শেয়ার করব না, বেশ কয়েকবার শেয়ার করে ফেলেছি অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পেঁপে, এই পেঁপেগুলো হচ্ছে আমাদের গাছের, তাব্বু আজকে ছিঁড়ে নিয়ে এসেছে। আর সাথে কয়েকটা আমও, আমও পেকেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছেন পেঁপেগুলো অলরেডি পেকে গেছে। আর এই পেঁপে গাছ আছে আমাদের আরেকটা বাগানে, তাই আপনাদের সাথে শেয়ার করা হয় না তেমন। তবে কিছুদিন আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম, তখন আমার ছোট ভাই ভিডিও করে নিয়ে এসেছিল পেঁপে গাছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই আমগুলো একটু টক টক, তবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো সারাদিন আমার আর ভিডিও অন করা হয়নি, একেবারে ইফতারের পরে চলে এসেছি, সেহেরির জন্য রান্না বান্না করে রাখতে হবে। তো এখানে আমি ডিম বোনা করবো। তো কিছুদিন আগের আমার একটা ব্লগে আমি জাস্ট ডিম বোনা করেছি, সেটাই দেখিয়েছি। অনেক আপুরাই বলেছে ডিম বোনার রেসিপিটা দিতে, তাই আজকে রেসিপিটাও শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডেক্সিতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশ কিছু। তো এই ডিম বোনায় পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে মজা বেশি হয়। তো এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। দেন হচ্ছে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দেন হচ্ছে দুই চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, ব্যাস। আমি আর কোনো মশলা দিব না এর মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষালেই কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে, এটা আমি সবসময় বলি। তো মশলা কষাতে কষাতে একটু বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি
पेस्ट कर देवें ये हमें जखने को नतून वीडियो अपलोड करब से वीडियोर नोटिफिकेशन चले जाए अपनारा खूब सहजे हमारे से वीडियोगुलो देखे नीते पारबें और जरा इतिमध्य सबसक्राइब कर फेले तक असंख्य धन्यवाद এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি ডিম সিদ্ধ করে সেই ডিমগুলো একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। দেন হচ্ছে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি, তো এটাও আমি কষিয়েই এখানে আর কোনো রকম পানি দেব না, জাস্ট এভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নিব আর কুকও করে নিব। এই যে আমার রান্না করা প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো আমি প্রায় সময় এভাবে ডিম বোনা করে থাকি। তো আপনারা চাইলে এর মধ্যে টমেটো কুচিও দিতে পারেন, আবার টমেটো পিউরিও দিতে পারেন, এতে করেও খেতে ভালো হবে। তো এখানে আমি ডিমের আরেকটা রেসিপি শেয়ার করছি, এটা হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করব। তো আব্বু হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করলে খেতে পছন্দ করে, তাই আব্বুর জন্য আলাদাভাবে ডিম এবং আলু রান্না করছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটার সাথে, দেন হচ্ছে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো সেম ডিম বোনাতে যে মশলাগুলো ইউজ করেছি সেগুলোই। তো মশলাগুলো দেওয়ার পর আমি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি, তো এখানে একটু পানিও দিয়ে দিচ্ছি। তো এটাও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, তো আমি এর মধ্যে এক এক করে আলু দিয়ে দিচ্ছি। তো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি প্রথমে। তো আলুগুলো দেওয়ার পর আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার সাথে, দেন হচ্ছে আমি জলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে এক এক করে তিনটাই ডিম দিয়েছি, বেশি ডিম দিইনি। তো তারপর হচ্ছে আব্বু এখানে বাগানে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে বলতে আজকে বাগানের কিছু কাজ করিয়েছে, কিছু ডাল পাতা এগুলো কাটিয়েছিল, তো সেগুলো একসাথে করে এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, নইলে বাগানে অপরিষ্কার হয়ে থাকবে। তাই তো যাই হোক, আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।